এবছর আমরা স্বাধীনতার 68 বছর পার করলাম, কিন্তু স্বাধীনতার পরও মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে সে চিত্রই ফুটে উঠল শনিবার। এদিন একটি ছোট হাতি গাড়িতে ভারতের জাতীয় পতাকাকে উল্টোভাবে উঠতে দেখা গেল, কিন্তু এই দোষ কার? যিনি ফ্ল্যাগটা তৈরি করেছেন, নাকি যিনি ভুল দেখেও ওই ফ্ল্যাগটি গাড়িতে লাগিয়েছেন? দোষ অবশ্য যারই হোক না কেন, ঘটনা ঘিরে সকলেই নিন্দা জানিয়েছেন এক বাক্যে। ফ্ল্যাগের নিয়ম হচ্ছে উপরে গেরুয়া থাকে, মাঝে সাদা থাকে, তার নিচে থাকে সবুজ। যদি কোনো কারণে কেউ যদি ভুল করে ফেলে, তার জন্য আইনগত অপরাধ কিছু আছে? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু এটা আমাদের দেশের সম্মান, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে ফ্ল্যাগ ব্যবহার করে আজকে এতদিন ধরে আমরা যেটাকে সবাই মিলে ব্যবহার করছি, যাদের অন্তত এই বোধটুকু জ্ঞান নেই যে কোন দিকের ফ্ল্যাগ কোথায় থাকা উচিত, তাদের অন্তত আমার মনে হয় সেই ফ্ল্যাগটা ধরারও তারা যোগ্যতা নয়। আমার তারা ভারতবর্ষের নাগরিক কিনা তাতেও আমার সন্দেহ হয়। এটা পুলিশ প্রশাসনের হাতে দেওয়া উচিত এবং পুলিশ প্রশাসনের আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত তারা শাস্তির ব্যবস্থা করা উচিত। এইটা অ্যাওয়ারনেসটা থাকা দরকার ছিল, এবং জাতীয় পতাকা যেহেতু সেহেতু অ্যাওয়ারনেসটা থাকা সবার প্রত্যেকটা ছেলে মেয়ের দরকার। কী দেখছেন, কী আছে ওতে? এতে আপনার যেটা উপরে থাকার কথা বৈদিকটা, সেইটা আপনার নিচে চলে এসেছে, হ্যাঁ, যার জন্য পুরো মিনিংটা উল্টো দেখাচ্ছে। তার মানে যে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।